স্যারি করার কিছুক্ষণ আগে যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফোনে কথা বলে, তখন প্রুং 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 প্রুং। হ্যালো জান, কি করো? এই তো জান, আম্মুকে হেল্প করলাম খাওয়া গরম করতে। কি কি খাবা? ভাত খাবো, ডাল খাবো, আর একটু লেবু আর মুরগি মাংস। কি যে মজা! মজা না, খাও তাহলে। আচ্ছা জান, আম্মু ডাকতেছে, স্যারি করে আসি। যাও, লাভ ইউ। স্যারি করার কিছুক্ষণ পর যখন আবার ফোনে কথা বলে, তখন প্রুং 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 প্রুং। জান খাইলা? হ্যাঁ জান, খাইছি, খুব মজা ছিল। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাইছি, নামাজ পড়লাম। তুমি পড়ছো নামাজ? হ্যাঁ জান, পড়ছি। ঠিক আছে, কি করবে তাহলে? সকালে ক্লাস আছে না তোমার? যাও ঘুমাও, সকালই তো হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ জান, ঘুমাইতে যাচ্ছি। তুমি কি করবে? তুমিও ঘুমাই যাও, তোমার তো কোনো কাজ নেই। হ্যাঁ, আমি ওই একটু ফেসবুকে মেসেজ চেক করে ঘুমাই যাচ্ছি, এখনই ঘুমাই যাবো আর 5-10 মিনিটে। আচ্ছা ঠিক আছে জান, রাখি তাহলে। লাভ ইউ। এইটা কি করলা? কই কি করলাম? এই যে মাত্র এটা কি দিলা? চুমা দিলাম। কেন, তোমার কমন সেন্স নাই? তুমি বুঝো না আমি রোজা রাখছি? রোজা হালকা হয়ে যাবে না আমার, মাথা খাটায় কাজ করতে পারো না তুমি? আরে আজব, একটা চুমাই তো দিলাম। সারাদিনই তো দাও, মন ভরে না? সারাদিন দিয়ে তোমার মন ভরে না কেন? তোমার এত চুমা দিতে হবে কেন ফোনের মধ্যে? ফালতু যত সব, আমার রোজাটাই হালকা করে দিই।